কোথা যে যাবো কামাতে, যাই ছোট আগে বলে দিয়ে আইসব দিকে এটা সামরাবে। কোথায় যাচ্ছি? আমাকে গ্যারেজটা একে রেখে মেলা দেখতে যাচ্ছি না, আমি যাবো। দাদা ইন্দুর মোরা খাবার পয়সা নাই আর মেলা যাবে, মেলা নাই যাই কাম করতে যাচ্ছি আমি। তুই আমাকে কত ভুলানো, তুই মেলা দেখতে যাচ্ছিস, আমি তোর সব বুদ্ধিটা জানি। আরে ভাই সত্যি কাম করতে যাচ্ছি, মেলা দেখতে নাই যাই। তোর তো নিজের গেরেজ আছে, তুই বাইরে কেনে কাজ করতে যাচ্ছিস? এই গ্যারেজে কাম নাই দিছে না রে, লোকে বিটি দিছে নাই। দুটা গাড়ি আসছে, দু চারশো পয়সা হয়েছে, স্যার এই কাম নাই দিছে। আমি বাহার দিকে যাইছি, এরপর মোটা পয়সা কামাতে বুঝলি, নাই তো ও বিটিটি আমাকে বিহার দিবে না, ওর বাপে বলে দিয়েছে। ঠিক, তুই আইসা গ্যারেজটা সামরা। হ্যাঁ আমি চললে ঠিক, খেয়াল রাখবি আপন। হ্যাঁ ঠিক। ইসালা বা আমরো যখন বিয়া লাগবে তখন এমনি করবে, তো এক কাম কর, আমু বাইর যাবো টাকা কামাই আসবো তোর কা। এই কাঁদনা গ্যারেজটা সামরাবি, আমি আসছি দাদা। দাদা কি হলো রে দাদা? দাদা চেয়ে চাইছিস দাদা এসে? আমু বাইর যাবো কাজ করতে। কেন গ্যারেজে তুই কে সামরাবে? তোকে এখন বিটি নাই দিচ্ছে সামনে, বাদে তো আমাকে বিটি নাই দিবে। সাথে কোম্পানি অফার করে হোয়াইট ভ্যারাইটি সাল্ট আর স্ক্র্যাচ কার্ড আর ফ্রি ডিসকাউন্ট টুর্নামেন্ট, প্লাস এথা কোনো আর্নিং লিমিট নাই, যত চাই অত উইথড্র করতে পারো। তো কমেন্ট বক্সে একটা লিঙ্ক দিয়ে আছে, অথা যাও আর অথা সে কাসিনো যাও আর কাসিনো সে কাসিনো বোনাসে যাও, দেন মাই এন্ট্রি প্রোমো কোড বাংলা 1x আর ফির অথা সে 390 ইউরো আর 30 ফ্রি স্পিন জিতবার মৌকা পাও আপনার ফার্স্ট গেমে। হ্যাঁ রে বাহার তো আইসে গেলি, এটা কথা কাজ খুঁজে বলবি, চল না দেখবো আগে দিয়ে। চল দাদা দাদা, আরে একটা পেট্রোল ট্যাঙ্কি, পেট্রোল ট্যাঙ্কি তো আমরা কি করবো রে, এটাই এটা কাজ খুঁজবো। পেট্রোল ট্যাঙ্কি কোনো ঢের পয়সা দিবে, সে এটা কাজ করবি? এ বা তবে তুই জানবি না করিস, মুখে সামনে আগে কথা কাজ করতে ছিল বন্ন, কথা কাজ করতে হইলো পেট্রোল ট্যাঙ্কি। হ্যাঁ তবে না তো বড় লোক হইলো, পেট্রোল ট্যাঙ্কি কাজ করে বড় লোক হয়েছে। তো চো 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 আমরাও কাজ খুঁজবো, চলো দেখবো। চো 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 আদে এদিকে অফিসটা আছে, চো পুছবো। চো খালি থাকবো তখন তোর আগে বলবো, নম্বরটা কথা দিয়ে দিতে বললো। ওইটা বললো? হ্যাঁ আমার মনে কাজে ডাকিল লোক জানে, তোর মনে তো তুমি মুকেশ অম্বানি বইনে গেলে চৈন্য দিন তা তো কোনো দিন কাজ খুঁজবো। দাদা দাদা এ তো শোরুম, গাড়ি কিনবি? তু শালা কাজ করবো তো, যো খুঁজবো না শোরুমে কাজ করবি তো, আসলে আমরা গ্যারেজটাই ভালো ছিল বা তুমি করবি যাবি না? যতদিন এখন পেট্রোল পাম্পটাই নাই পাওয়াইছো, এথাই কাজ করে নিব। হ্যাঁ পেটটা তো পুষতে হবে না কোনো রকম। চ কোন গাড়ি নিবি বল? এমনি পয়সা ঠিক ঠিক আনে আর বলতে গাড়ি নিবি? গাড়ি নাই নিব কোনো কাজ বাবা, আমরা কাজ খুঁজতে এসেছি। না বাবু এখন তো আমার কাজ এখন খালি নাই কে বাবু, মালিক 4-5 দিন সে আসে না মিস্ত্রি। আচ্ছা আচ্ছা, কে কে আসে না রে? ওই কুন্দন সব গেলে আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোরা কি কি কাজ জানিস রে? ওই গাড়ি সেরে সেরে ঘরে আমার গ্যারেজ আছে। আচ্ছা গ্যারেজ আছে, তবে আজলেই কাজ কর তোরা, থাকিব? হ্যাঁ থাকি যা তবে। ঠিক আছে আইসা কাজে লাগি যাস। হ্যাঁ লাগি যা, লাগি লাগি যা রে। সাদা শার্ট এ ধরে, কি কাজ জানিস তুই? আমি তো বিশেষ কোনো জানি না, তবে ওই চা তো এনে দিব আর নাটলা পৌঁছে দিব আমার দাদাকে। ও মানে হেল্পার কাজ করতে পারবি তুই? না হ্যাঁ তবে তুইও থাক। ঠিক আছে ঠিক।
কাজই তো পাই গেলি, কোনো রকম কাজ করে বড় লোক বানতে হয় না। একবার ফোন করে বলে দে কি পৌঁছে গেলছি, কাজ তাজ পাই গেলছি। কাজ পাই গেলি তো বললি, অল্প বাদ করে লিতে তো অল্প ফোনটা দে না। তো বড় লোক হলিস বুঝাইছে না, বাইর গেছি। নুনির সঙ্গে কি কাজ আছে তোর? হ্যাঁ রে, তোকে কেদিনে বলিস না, ফোন টোন করিস না, যেদিন বড় লোক হবে সেদিন তারা তুই ফোন করবে। ফোনটা রাখ, আজ বাদ কবো ফোন করবি নাই। কি খারি কথা কার, মাথাটা খারাপ করে মাইলো ফোন করে করে গেরে গেলে ছেলেটাই তো। ছেলেটার বিয়া লাগাতে পার, ভালো ঘর দুয়ার দিয়ে গেলে কোনোখানে তো। এই প্রকাশে ফোন করে করে ওর মাথাটা খারাপ করে মাইলো। এ বাবু, এটা দোস্তি ছিল বড়ে যে অল্প গাঁ ঘর বেলা ঘুরাই দেখাই দিবি। ঠিক আছে বাবা, যাচ্ছি। ঠিক আছে যা। এটা দেখ আমাদের মন্দির। ভালো আছে। চলো ওইদিকে যাই, ওখানে স্কুল আছে। ঋতু জানিস, আমি এটা তোর গাঁ দেখতে নাই এসেছি। তোর বাপ তোকে দেখতে পাঠাইছে আমাকে। তুই তো জানিস আমি এক লোক সঙ্গে প্যার করি, ও আমার জন্য বাইরে গিয়েছে কামাতে, ও আসলে আমি বিয়ে করে নেব, সেই জন্য আমি তোর সঙ্গে বিয়ে করতে পারবো না। ঠিক আছে, তুই তোর বাবাকে আমি বুঝাই দেবো কি আমার পছন্দ না। আনিস ছোটু, এই গাড়িটা ফিটিং হয়ে গেল। হ্যাঁ, তুই সিটটা লাগাই দে আর পুছে পাচে গিয়ে যা ধুয়ে দে, পালিশ মেরে দিয়ে দে। হ্যাঁ ঠিক আছে। হু সালা, লোকের গাড়িটা কে ধুবে? আমি পুছে রাখি দিছি। কি মালিক কোথায় গেল? কেন, কি কাজ ছিল? কাজ ছিল মানে ওই নতুন অল্প এসেছি না তো, পয়সা তো এসে অ্যাডভান্স লিতি, খাবার নেই তো কিছু খাবার আনতি, এখন খাবো কি সেটার কামে। মালিক এখন আসবেক না, মালিকের শরীর খারাপ হয়ে গেলে তো এখন কদিন আমিয়ে থাকবো। আচ্ছা পয়সা আনো কি লে, তবে এইটা সে এখন কাজ জ্বালা ধন, কাল ফের অন্য নিয়ে নিবে। ঠিক আছে মালিক, ঠিক আছে, ঠিক আছে, ঠিক ঠিক। হ্যাঁ রে, তোরা গাড়িটা কবে বানাবি? মেন মিস্ত্রি আসে না আর আমাদের দ্বারা এই গাড়িটার কাজ হবে না। ডেলি মালিকে ফোন করছে তোরা, বুঝ। হ্যাঁ তোরা কি গাড়িটা বানাতে পারবি না? কোনটা? এটা দেখছি, আমি ট্রাই করে দেখছি। মালিক গাড়িটা বইনে গেল। বারে তুই পেরে গেলি? হ্যাঁ পারি। বারে বাহ, ফোন করে তো গাড়িটা নিয়ে যাও, ফিটিং করে দিই। ঠিক আছে। হ ভাই, ছেলেটা ভালো কাজ করছে, কেউ নেই পারলে কি নু পাই গেল ভাই। কি শালা ছোটবাড়া কোন দিয়ে চলে গেল? ছোটবা রে ছোটবা, বল বল বল, তুই যা জলদি করে চাট আর বিস্কুটটা নিয়ে নিবি যা। ঠিক আছে। শোন 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 শোন, ক্রিম বালা বিস্কুটটা নিয়ে নিবি যা। কি হলো? ক্রিম বালা বিস্কুট নিয়ে নিবি। ক্রিম বালা? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। এক কাম করে তোর ক্যা, আমাকে আর চা মাংলে তো দিবে নাই, খাইয়ে দিছি এথায়। কি হলি কি হলি কি হলি, এমন মারো পেছুটে শালা, আমি নিজে খাইতে পাইছি না, এদিকে আছে শুনছি শালা কইলাম। কি হলি কি হলি,
কই কই আনলি হ্যাঁ আনিছি লে আরে বিস্কুটটা যে ফাড়া আছে যে আমি সোজিলি তো কেনে আর কষ্ট করবি ওই জন্য আমি ফাড়ি আনি দিলে তো তোকে আমি ক্রিম বিস্কুট আনতে বলেছি তুই কি এলি আনলি ও তুমি মানে খাবি না তুই দে দে কি ওরে তোর পড়া যদি দুই তিনটা যদি ছেকরা আসতে পারে যে তোর সালা পুরা ব্যাগ বহুত ইয়াদ আসছে একবার ফোন করে দেখি দিনে যদি উঠাই তো হ্যালো ঋতু হ্যাঁ বল তো তোকে ফোন করেছিল তো তোর বাবাই উঠাইছিল কে জানো আমি তো জানি না কেমন আছিস তুই আমি ভালো আছি তুই কেমন আছিস বল মালিক বল শোন তোর কাজ দেখে আমি খুশ আছি আমি এক সপ্তাহ গেলে আমি লন্ডন যেতে বিদেশ ঠিক আছে তাই চাকা একটা শোরুম খুলছি তো আজের বাদ তুই কামটা তুই সামলা আমি হ্যাঁ তোকে সামলাতে হবে কাজটা আমি পারব মালিক কে আর পারবি ঠিক আছে না তোলে আজের বাদ তুই কামটা সামলা ঠিক আছে ঠিক আর ভালো করে দেখবি হ্যাঁ ঠিক আরামসে বিন্দাস যা ঠিক আছে ঠিক মালিক এত দিয়ে দিলে একটা জিম্মেদারি বড় এটা ভালো সেরে নিমাতে হবে না যাই অফিস দিকে বসে থাকি কই মালিক ইবারের পয়সা আসে নাই যে এরা পয়সা তো দিয়ে নাই যে অ্যাকাউন্টে জমা করে দিয়েছে ওই খাতায় আসেই নাই তো এরা ভালো সে যা দেখ অ্যাকাউন্টে জমা করে দিয়েছে কেওয়াইসি মেওয়াইসি করে দেখ যা 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 ঠিক আছে দেখছি যা কিছু কাম পাবে কি কিছু কাম পাবে কি কাজ জানিস আমি তো বহুত কিছু কাজ জানি বহুত কিছু কি আমি আর জড়াই থোড়ো করাবো শোরুমের কোনো কাজ জানিস সেটা বল জানি হালকা ফুলকা পুছাপুছি কি পুছাপুছি ওই গাড়ি পুছাপুছি গাড়ি পুছাপুছি জানিস হ্যাঁ যা 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 জব করে কামে লাগিয়ে যা আজ একটা স্টাফ আছে না যা ঠিক আছে ঠিক আছে গাড়িটার হরনটা না কি হরন অ্যাভেলেবল করে দাও অ্যাভেলেবল না কি হরন হ্যাঁ হরন আসবে কাল এখন এমন বল দিবি কি 50 বাজেঙ্গে কাম চালাবে ঠিক ঠিক আছে যা তুমি গাড়িটা দিয়ে দেনো 50 বাজেঙ্গে কাম চালাবে কাল আসবে হরন ফোন করতে তো মানা করেছে একটা চিঠি লিখে পাঠাই আই মিস ইউ সোনা বাবু আহ কি দারুণ লাউটা পোস্ট অফিসে লেটার আছে দেখো এটা আমার নাম্বার বটে ঠিক আছে যা কাম কর যা 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 গাড়িলে জব জব বনা আরে বাবা এটি তো ঋতুর লেটার বটে কি বলছে দেখি হ্যালো বাবু প্রকাশ তুমি ফোন করতে মানা করেছি আর ফোন করলো সূচক বাতায় তো তার জন্য আমি তোকে লেটার লিখে বলছি কেমন আছি কেমন নাই বলে দে তোর বহুত ইয়াদ আছে আর জলদি ঘরে আয় আমার বাবাই আমাকে বিয়া দিতে খুঁজছে আরে না আমাকেও একটি লেটার লিখে এবার রিপ্লাই দিয়ে দিতে সোনা ঋতু আমি ভালো আছি আমি বহুত জলদি আসব ভালো কাজ পাই গেলছি আমার প্রমোশন আর টাইম নাই লাগবে আমি আসবো তুরত তুমি আমার ওয়েট করো আমি আসব দু এক মাস ভিতরে লভ ইউ বাবু এটি পোস্ট অফিসে জমা দিয়ে দিতে হয় না এটি যাই পোস্ট অফিসে জমা করে আসি কে আরো চিঠি আনলে বাপ কি সালা চিঠির কারবার আমার ঘরে কোনে আছে চিঠি আসছে বাপ কে পাঠাইছিল দেখি খুলে নিয়ে ও প্রকাশ
সালাই তার মাথাটা খাইয়ে মারল বাপ। ইয়াকে নুনের স্টক পৌঁছিতে দিব নাই তো। আগে যে চিঠি লিখেছিলাম এখনো রিপ্লাই আসেনি, কি জানি পৌঁছেছে কি না পৌঁছেছে ওর কাছে। একটা আর লিখি, কি রে প্রকাশ, কি রে খেপলা, বেশি ভাবটা হয়ে গেছে নাকি? হ্যাঁ, প্রথম চিঠিটা তোর কাছে পাঠিয়েছি, এখনো পর্যন্ত রিপ্লাই দিচ্ছি না, কি ব্যাপারটা? তুই ভুলে গেছিস নাকি আমাকে? খ্যার, কাজে ব্যস্ত থাক, টাকা পয়সা জমা, তাইলে তো বিয়া হবে। আই মিস ইউ জানু, তাড়াতাড়ি রিপ্লাই দে। এটা পাক্কা প্রকাশ রে বটে, অন্য আর কে চিঠি পাঠাবে? আরে তুমি বান্ধা উপকৃত পারে না? ডাল ভাত সবজি খাই, তো আমরা কি সালা গোবর খাই? তোরা বড় লোক বটে ভাই, খাইতে পারি। সচিন, তুই মাথাটা ছুলালি কেন? এরে সালা, কাল রাতে স্বপ্নায় লাপিতে এসেছিল, আর কখন ছুলে চলে গেলো আমি নিজেও বুঝতে পারিনি। এমনি তো বললো ঘরের লোকে কি ভালো দেখাছি, আজ দেখতে খালি যাচ্ছি, সঙ্গ পাচ্ছি না, চলো তোর সঙ্গে। তুই কত ভালোবাসিস সেটা আমিও জানি, কিন্তু তাই দু বছর পার হয়ে গেল, কিন্তু কোন খোঁজ খবর নিল এখনো? তো কত বড় কাজ করে সে, তো দু বছর আড়াই বছর হয়ে গেল, এখন তোকে তোকে কোনো আর খবর নিল না। বিয়া নাই করবি, তুই গ্যারেজ ওয়ালার আশাই তিন ঘরে বুড়াই দেখবি বল। যা যা, তুই শর্ট করে রেডি হয়ে যা। ফুল ট্যাঙ্কি ভরে দিব, চল না, চল। রাস্তা দেখেছি না, এরকম ঘটা বটে। হ্যাঁ রে, এই তো আগে ঘটা দেখাচ্ছি। হ্যাঁ, বিহার লাগুক না, তারপরে নিয়ে আনবি, নিয়ে নিলে ভালো। ভালো করতে গেছে রে, এ তো আমি বড় লোক বলি, তো বড় লোক থাকবে নাই। শ্বশুর, গেটটা খুলো রে শালা, বিয়া হয়ে গেছে নাকি? সে শ্বশুর বলছে, তো দেখতে আসছি রে। খুলে লে কোন দিয়ে খোলাবে কোন দিন? দিন হলো বিয়া করতে আসি বলে। কে আছো, খোলো গো, গেটটা খুলবে অল্প, নতুন কুটুম আসি যে। খুলানছে শালা, খুলতে তো লেট দিব না, এক হেলমেট শালা রদ দে না। শালা এমনি পয়সা দিবে না, কি গেটটা খোলাইছি না, তো তুই কি করছিস? জানা কি আর কেয়ার গিয়ে রে, লা কোন কোন টাকা পয়সা লিছিস শালা? কই কুটুম আইলে? এসো এসো এসো, বসো বসো বসো, চলো ভাত দিকে বসবো, বড় গরম দিছে, ঘরটা দিকে লাইন নাই।
আইসছে নাস্তা মোটা হবে যদি অল্প তো ঘর কম সামান ঘরে লেগে খাবো রে নাস্তা পানি তো হয়ে গেল, ছেলেটা কোনটা বটে? বললে সব কিছু তো হয়ে গেল, অল্প ছেলেটিকে ডাকে দিলে হয়েছ কে? নাম কি বটে? ঋতু। বাবার নাম? সুরেশ মাতি। আর দাদুর নাম? রে চালা, তুই আর দাদুর সঙ্গে বিয়া করবি নাকি? গোটা খানদানের নাম পুজছে জানি রাখছি রে। আর পরচার ওষুধ এনে দিব ঠিক আছে। কলটা কইছিল রে, তোর বিয়া হই না রে এখন? তো এখানে সেলফি লিছে ঘরে দেখাবার জন্য একটা পেছুর ক্যামেরা আছে, নিয়ে এলে পেছুর আছে? হ্যাঁ ভালো করো, এক নম্বর ফুল না ফুল? হ্যাঁ ফুল লিয়েছি তো, একদম ফুল দিয়ে দেব। এমন কর রে সালা, চল বস হয়ে গেছে। হ্যাঁ গোড়ে লাগানি দেখে, গোড়ায় নেই লাগে পণ্ডিত কে নাই তো ঠাকুর কে জানিয়ে লিব তো। আচ্ছা ওগুলা তুমি করে লিবে সব, ফিক্স করে শুধু ফোনে জানাই দিবে অমুক ডেটে বলে। ঠিক ঠিক আছে, ঠাকুর কে জানিয়ে লি। হ্যাঁ ঠাকুর এটা জানিয়ে লো, শুধু ফোনটা ঘুরে বলে দে। আর আশা যাওয়া করতে মানে ফালতু নাস্তা খরচা হইলো বলে এই ফাগুন মাসে হবে না বৈশাখ দিয়ে? এই তুই না নেই তাহলে আমরা আইছি। ঠিক আছে আছো। না কুটুমটাকে অল্প ফোন করে জানাই দে। হ্যালো বলো কুটুম। বলে ঠাকুরকে সুধাই ছিল সে ফাগুনের 22 দিনে বলছে একটা ভালো লগ্ন আছে। আচ্ছা তোর তো বিরাট ব্যাপার, ভালো ভালো জিনিস। হ্যাঁ তবে সেদিন কারাই তবে রেখে দিছি। হ্যাঁ সেদিনে ফাইনাল রাখো। হ্যাঁ না হ্যাঁ চলো ঠিক আছে রাখছি। ঠিক আছে চলো। ঠিক ঠিক কই রে, কি খবর আছে রে? কই মালিক আলে বসে 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 খবর ঠিকই আছে। আর এক সপ্তাহে মোটামুটি হ্যাঁ 30টা গাড়ি বিক আনছে। বাপরে 30টা করে দিলি এক মাসে? তুই এতটা এক মাসে না এক সপ্তাহে? এক সপ্তাহে? হ্যাঁ। আচ্ছা এক কাম কর না, আমি তো লন্ডন যেমন আসা যাওয়া করতে পারবো না এখন, এখন শোরুমটার মালিকটা এখন তুই। আমি মালিক? হ্যাঁ কাজটা এখন তুই আমরা এখন পারবো কি নাই আমার বহুত দিক্কত হয়ে যাবে এখন আপনার যেমন করতে রে। আচ্ছা ঠিক আছে মালিক, তুমি যখন বলছি তখন আমি সামরাবো কোনো রকম। আচ্ছা কাজটা তুমি এখন তুই সামরা, আমাকে আজ রাতে আমার ফ্লাইট আছে, আমাকে ফের যেতে হবে। ঠিক আছে ঠিক আছে, ভালো করে থাকবি, কাজটা ভালো তুই করবি। হ্যাঁ ঠিক। লেটার এলো? ঠিক আছে আজ তুই কাজ করছ। কী লিখেছে রে বাবা?
হ্যালো বাবু, তোর বহুত ইয়াদ আছে, ফোন তোনে বাত হয় নাই, তোর আওয়াজটাও শুনতে মন করে, আর কত দিন থাকবি, আয় নু জলদি আয়, তোর বহুত ইয়াদ আছে, তোর বিনা মন নাই লাগছে, আয় জলদি আয়। আরে যাবার তো যাবো, ওই তো দাঁড়া মালিকও আছে না, এক সপ্তাহ বাহার গেছে না, আমাকে কোনো উপায় করতে হয়। ছোটু রে বল, ঘর সে অল্প আসছে কেন? এটা অল্প কাজ আছে, গার্লফ্রেন্ডের সঙ্গে দিন সে দেখা করি নাই, দেখা করে লিব। ও ঠিক আছে, যা তো ঠিক আছে, হ্যাঁ সামনে বেশ রুমটা ভালো আছে, ঠিক হ্যাঁ হ্যাঁ ঠিক। আমি কাম নাগা করে করে লেটার লিখে জবাব দিতেছিলি, দেখ প্রকাশ, আব যা হয়ে গেছে তাই ছাড়, তুই ভালো মেয়ে দেখে বিয়া করে নি। অন্য লোকের সঙ্গে যদি আমার বিয়া করবারে ছিল, তো আমি কি কামে তোর চলদির গেলি অতনা বাহার কষ্ট করতে আর এতনা পয়সা কামাতে? যা রিতু যা, তুই জিয়েলা আপন জিন্দেগি যা।